দেলওয়ার শাইদি মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার, এবং সব সময় তার ভাষ্য তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই, মুখ ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন। এ পৃথিবী আল্লাহর, এখানে আল্লাহর হুকুমত চলবে, এ বক্তব্য দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মুখেই মানিয়েছে। আমরা কিন্তু বক্তব্য রাখি, কিন্তু যেন সরকার রুষ্ট না হয়ে যায়, সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা, এটা আমরা লক্ষ্য রাখি। কায়দা করে বলি, দেলওয়ার হোসেন সাঈদী সাহেব সে ব্যাপারে পরোয়া করতেন না, তিনি কোরআনের আয়াতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন। নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই। নারীরা কখনো আমিরুল মোমেনিন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না, এটা দেলওয়ার হোসেন সাঈদী বলেছেন। সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশূল বা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব বিরোধী হাসিনা। যাই হোক, তাকে জেলে দিল কোনো বাহানায়, জেলে রাখলো, তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন। এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন টেলিভিশনে, টিভিতে বক্তব্যে বর্ণনায় নানাভাবে জানছেন, আমি একটু জানছি মৌলভী লোক। কাজে কাজেই দেলওয়ার হোসেন সাহেবের বক্তব্য সাক্ষী দিচ্ছে তিনি একজন মুয়াক্কিদ, তৌহিদের এক নম্বর খাদেম, আল্লাহ ছাড়া কার উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলবে না, এ বক্তব্য দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মুখেই সাজে। আমরাও বলি, কিন্তু আমরা অনেক বড় লোককে, অনেক এমএলএ এমপিকে তোষামুদ করি, খাতির করি, কিন্তু দেলওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের যত জজম্যান, বাংলাদেশের আপনার যে লোকসভা বিধানসভার, লোকসভাও নাই বিধানসভার সমস্ত এমএলএ এমপিকে তুলোধনা করেছেন, যারা আপনার দিকে কোরআনের বাইরে কিছু করছে। কাজে কাজেই দেলওয়ার হোসেন সাঈদী একজন বাগ্মী পণ্ডিত। আপনার মরহুম দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হচ্ছে, কিন্তু শ্রদ্ধেয় মাননীয় শ্রোতামণ্ডলীরা যাদের কাছে আমার কথা পৌঁছচ্ছে, আপনারা জানেন তিনি কোরআনের ভাষ্যকার ছিলেন, কোরআনের তফসির বর্ণনা করতেন, অদ্বিতীয় বক্তা, বাংলা বিহার উড়িষ্যার অদ্বিতীয় বক্তা। তিনি সারা পৃথিবীতে সমাদার লাভ করেছিলেন, সৌদি পর্যন্ত। কিন্তু যা বলা বলতে বলা হচ্ছে আমাকে, কে কত বড় মাপের আলেম তা তখনই বলা যাবে যখন কোনো আলেমের কাছে আমি পড়ব। আমার উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাজা মাদফুনুন ফি জান্নাতুল বাকি, আমার উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেবের পরে যার নাম বলবো, মুফতি মুজাফফর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাজা, হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, এদের কাছে আমি বুখারি মুসলিম আবু দাউদ ইত্যাদি পড়েছি। এদের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো তিনারা ছিলেন বাগ্মী পণ্ডিত আলেম ওস্তাদ। বাকি কোন আলেমের এলমিয়াত কতটা, তাদের যোগ্যতা কতটা, এটা আন্দাজে বলা যাবে না। তবে দেলওয়ার হোসেন সাঈদী সাহেব একজন বাগ্মী বক্তা, অদ্বিতীয় বক্তা, কোরআনের ভাষ্যকার, তিনি একজন জামাতি ইসলামীর যোগ্যতম আলেম। আর আপনারা জানেন আমরা হানফিউল মসলকের ওলামায়ে দেওবান, জামাতি ইসলামী হিসেবে তিনি প্রখ্যাত বিখ্যাত, তার বক্তব্য মারাত্মক, কিন্তু তার সম্বন্ধে তার যোগ্যতা, তার পরেজগারি, তার তাকুয়া, তার ক্ষুদাভীরুতা তিনি জানেন, তিনার আল্লাহ জানেন। আল্লাহ বলছেন কোরআন পাকে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, রীতিমতো যাকে আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তাদের মধ্যে অন্যতম। এরপরে তার রাতের ইবাদত, তার আল্লাভীতি, তার ক্ষুদাভীতি তাঁর আল্লাহ জানে। আমরা বাহ্যত যেটা দেখেছি
তিনি একজন প্রখ্যাত বিখ্যাত বাগ্মী আলেম, তিনি আপনার জেগে আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই, তিনি তৌহাদে তৌহিদের মারাত্মক খাদেম, একত্ববাদের মারাত্মক বলিষ্ঠ বক্তব্য, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার বক্তব্য মারাত্মক। তাই আমি বলবো, আমার কাছে যা জিজ্ঞেস করা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদি সাহেবকে আমি ছোটবেলা থেকে জানি না, চিনি না, তিনার দেশ আলাদা, আমার দেশ আলাদা, আমি পশ্চিম বাংলার, তিনি বাংলাদেশের, কিন্তু তার বক্তব্যের কারণে তিনি সারা বিশ্বে প্রতিষ্ঠিত, পরিচিত। দেলোয়ার হোসেন সাঈদি মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার, এবং সব সময় তার ভাষ্য তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই, মুখ ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন, এ পৃথিবী আল্লাহর, এখানে আল্লাহর হুকুমত চলবে, এ বক্তব্য দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের মুখেই মানিয়েছে। আমরা কিন্তু বক্তব্য রাখি, কিন্তু যেন সরকার রুষ্ট না হয়ে যায়, সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা, এটা আমরা লক্ষ্য রাখি, কায়দা করে বলি। দেলোয়ার হোসেন সাঈদি সাহেব সে ব্যাপারে পরোয়া করতেন না, তিনি কোরআনের আয়াতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন। নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ আলাই। নারীরা কখনো আমিরুল মোমেনিন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না, এটা দেলোয়ার হোসেন সাঈদি বলেছেন। সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশূল বা দেলোয়ার হোসেন সাঈদি সাহেব বিরোধী হাসিনা, যাই হোক, তাকে জেলে দিল কোনো বাহানায়, জেলে রাখলো, তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন। এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন, টেলিভিশনে, টিভিতে, বক্তব্যে, বর্ণনায় নানাভাবে জানছেন, আমি একটু জানছি, মৌলবি লোক, কিন্তু আমার বক্তব্যের সারমর্ম আমার নিজের জন্য এবং সকলের জন্যে। কার পরেশগারি কতটা, ক্ষুধাভীতি কতটা, রাতের অন্ধকারে ভয় কতটা, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কাল মরণের পরে কার পদমর্যাদা কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মৌলভী শওকত ইবনে আব্দুল করিমকে ভাষ্যকার বক্তব্য রাখেন, অমুক তমুক পশ্চিমবাংলার বলে দিলে তো হবে না, আমি বোধহয় পশ্চিমবাংলায় প্রথম বলেছি, বক্তব্য রাখা আলাদা জিনিস, আলেম হওয়া আলাদা জিনিস। মিশকাত পড়াচ্ছেন, শরমুল্লাহ জামি পড়াচ্ছেন, নুকবাতুল ফিকের নুকবাতুল কবির পড়াচ্ছেন, সারা বাকায়া কাফিয়া হেদায়তুন্ন, সে সমস্ত প্রখ্যাত বিখ্যাত মাদ্রাসার আলেমরা বক্তব্য হয়তো তারা রাখেন না, কিন্তু আল্লাহর পরিভাষা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, রীতিমতো যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর মধ্যে তারা ওলামা সম্প্রদায়। আর ওলামার সঙ্গে যাদের ব্যবহার খারাপ, ওলামাকে যারা খারাপ মনে করে, তারা পৃথিবীর জ্ঞানী গুণীদের ভাষাই তারা মুনাফেক। বিখ্যাত পণ্ডিত তিনি সানাউল্লাহ পানিপুতি রহমতুল্লাহ আলাই, নওবর আল্লাহুমের কাদা মালাবুদ্দা মিনহু বলে একটা বই লিখেছেন, তাতে বাবুল কুফর একটা অধ্যায় আছে। তিনি বললেন, আলেমকে যে এহানত করবে, ছোট ভাববে, ঘৃণা ভাববে, তাচ্ছিল্য করবে, তারা কাফের। আমি বলি নাই বাবা, আমার ধ্যান ধারণা আলাদা, পরে বলছি, এটা মালাবুদ্দা মিনহু সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই নওবর আল্লাহুমার কাদা। আর মুনাফেক সম্পর্কে আমাদের মসজিদে আমাদের যোগ্যতম ইমাম সাহেব বয়ান দিচ্ছেন যে মুনাফেক তখনও ছিল, এখন আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফেক সম্পর্কে আমি একটু বলি, মুনাফেক দু প্রকার, আবিধানিক শর্তে মুনাফেক আর শরীয়তের পরিভাষায় মুনাফেক। শরীয়তের পরিভাষায় মুনাফেক তারা যারা নবীর সঙ্গে নেফাক করেছে, আর আবিধানিক শব্দ অর্থে মুনাফেক তারা যারা মিথ্যা বলে, গিবত করে, চুগলি করে, নামাজ ছাড়ে। এদিকেও নবীজি মুনাফেক বলেছেন, কিন্তু এটা আবিধানিক শব্দ অর্থে,
নত শরীয়তের পরিভাষায় শরীয়তের পরিভাষায় মুনাফিক তারা যারা নবীকে ধোঁকা দিয়েছে তাদের সম্বন্ধে কোরআনে প্রাঞ্জল ভাষায় আল্লাহ বলে দিয়েছেন তারা আদি অনন্ত কালের জন্য জাহান্নামী কিন্তু এই মুনাফিক দিকে আল্লাহ maaf করে দিবে তওবা করে নেবে ইস্তেগফার করে নেবে এগুলো মিথ্যা বললে তাকে মুনাফিক বলা হয় নামাজ না পড়লে মুনাফিক বলা হয় এই আপনাকে বললে আসছি বসো ভাই বলে এলো না এটাও এক পুরো মুনাফিকের আপনার দিকে আলামত নানা রকম ধরনের এগুলো কিন্তু আবিধানিক শব্দ অর্থে মুনাফিক নট শরীয়তের পরিভাষায় শরীয়তের পরিভাষায় যারা নবীকে ধোঁকা দিয়েছে নবীর সঙ্গে প্রবঞ্চনা করেছে সেই মুনাফিক তারা যারা ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ওলামাদিকে খারাপ বলে ছোট চোখে দেখে তারা বড় দুর্ভাগ্যবান আমি বলি নাই ওলামা মানেই আল্লাহর ওলি ওলামা মানেই আল্লাহর বন্ধু কিন্তু কসম খোদার করে বলছি আল্লাহর ওলি যারা তারা প্রথম সারিতে ওলামা সবাই না হোক আমি না হই আর কেউ না হোক কিন্তু আল্লাহর বন্ধু হতে গেলে প্রথম সারিতে ওলামা দ্বিতীয় সারিতে তোলাবা মাদ্রাসায় যারা পঠন পাঠন করে কোরআন শিক্ষা করে সকাল সন্ধ্যা রোজিফা তসবিহাত তারা হচ্ছে দ্বিতীয় ধাপের আল্লাহর ওলি এবং বন্ধু তো গুণীজনেরা আমাকে যার সম্বন্ধে বলা হচ্ছে তিনি আমার থেকে অনেক বুদ্ধিমান অনেক পণ্ডিত অনেক বড় তিনার সম্বন্ধে আমার কিছুই জানা নাই তিনি জামাতি ইসলামী এইটুকু আমি জানি এবং বাগ্মি পণ্ডিত কোরআনের ভাষ্যকার কোরআনের তফসির করেন এই জয়ীফ রেওয়ায়েত আজে বাজে জিনিস তিনি বর্ণনা করেন না কোরআনের আয়াত পড়েন আর ব্যাখ্যা করেন গুণীজনেরা জ্ঞানীজনেরা সেই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা আল্লামা বলছেন কোরআনের ভাষ্যকার হিসেবে আল্লামা বললে দোষ নাই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আল্লামা অমুক এই আল্লামা বলা হয় তাদেরকে আলেমের পরে যে ধাপটা এইরকম ধাপে যারা উন্নতি লাভ করে তাদেরকে আল্লামা বলা হয় আল্লামা ইউআল্লিমু তালিমান ফাওয়া মুআল্লিমুন আল্লামা অধিক পণ্ডিত খুব জানেওয়ালা কোরআন নিয়ে যারা গবেষণা পর্যালোচনা করে তারা আল্লামা এতে আপনার বিরোধ করার আর প্রতিবাদ করার কোনো নাই একবারই ভুল হচ্ছে আপনার আল্লাহ যাকে আল্লামা করবে আমিরুল মোমেনিন আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবায়ের তো আপনি কি তো আমিরুল মোমিন বলা হচ্ছে না আপনি আমিরুল মোমিনও হচ্ছেন না তারা আল্লাহর রসুলের সাহাবা কোরআনে ভূয়সী তাদের প্রশংসা কোরআন বলছে রাজি আল্লাহ আনহুম রাজুওয়ান তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারা আল্লাহর উপরে সন্তুষ্ট তাদের বিরোধিতা করে আপনার ক্ষতি হবে তাদেরকে ছোট ভাবলে আপনার ক্ষতি হবে আর পাঁচটা মানুষ যেমন সাহাবারা তেমন নয় সাহাবাদের ডেফিনেশন এবং সংজ্ঞা হচ্ছে ইমানের সাথে আল্লাহর নবীকে যিনি একবার দেখেছেন তিনি সাহাবা আমার কোনো দূর সম্পর্কের ভাই বলছিলেন যে অমুক পীর সাহেব অমুক বুজুর্গ সাহাবাদের থেকে বড় আমি বলি তোমার জানা নাই যে যত বড়ই অলি হোক আদনা দরজার সাহাবার সমকক্ষ কোনোদিন হবে না সাহাবা মানে যিনি নবীকে ইমানের সাথে দেখেছেন আর অলি আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর পিয়ারা বুজুর্গ পরেজগার মুত্তাকি খোদাভীতি তারা আপনার দিকে ওলি আল্লাহ আলা ইন্না ওলি আল্লাহ লা খাউফুন আলাইহিম আলা হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু তাদের জন্য তোমরা মৃত ঘোষণা করো না তারা চিরজাগ্রত তো এটা সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক ওলি আল্লাহরা মরে গেছে হ্যান ত্যান ইত্যাদি তো কেউ কেউ বলছে যা মরে এই মরে না এর মানে হচ্ছে তারা মরেও অমর মরে নাই মানে দুনিয়ায় বসে আছে তাদের স্ত্রীকে বিধবা বলা যাবে না তা তো নয় মরেও অমর কেয়ামত পর্যন্ত তারা অমর আল্লাহর ওলিদের পরিভাষায় সাধারণ লোকের পরিভাষায় পৃথিবীর পরিভাষায় মরেও তারা অমর হয়ে আছে আজকে আমাদের পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গান্ধীজি ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা তারা শহীদ হয়েও আজকে তারা অমর মরে গিয়েও তারা অমর
তাদের জন্য রবীন্দ্রসঙ্গীত পড়া হয়, তাদের জন্য কত রকমের প্রশংসা গীতি গাওয়া হয়, তারা মরেও অমর হয়ে আছে মানুষের বিচারে বিবেচনায়, যারা ওই ধ্যান ধারণার তাদের কাছে। আমাদের কাছে রবি ঠাকুর একজন পণ্ডিত, সাহিত্যিক, কবি, দার্শনিক, আর আপনার দিকে বলা যেতে পারে উনি ব্রহ্ম ছিলেন, একশ্বরবাদী। বলছেন মাঝে মাঝে দেখতে পাই তোমাকে, বারবার দেখতে পাই না কেন, সব সময় পাই না কেন, এগুলো সব আধ্যাত্মিক। যেমন কাজী নজরুল বলেছেন, মরণের পরে ঘুরে এসে বলো ঠকে চুকে জিতেছ, এ কি চারটিখানি কথা সাধারণ লোকের মুখে বার হবে? মরণের পরে ঘুরে এসে বলো ঠকে চুকে জিতেছ, কাই কাজী নজরুলের ওই শ্যামামায়ের বন্দনা শুনে তারপরে আজে বাজে ফতোয়া দিয়ে দিলে হবে না। যদি আল্লাহর প্রশংসা শোনেন তার মুখে, তো মনে হবে এত বড় অলি আর ভূ ভারতে নাই। কাজে কাজেই তার বিচার বিবেচনা আল্লাহ বুঝবেন, সেই রকম করবেন। ওই লালন ফকিরের ভাষায় আপনারা তো মানবেন না, বুঝবেন না, আল্লাহ কাউকে করে কানা খোড়া, কাউকে কাউকে এমন অসুখ দেয় তার ওষুধ পাওয়া যায় না, আল্লাহর বিচার ষোলো আনা। কাজে কাজেই নিজে যেতটুকু জানি, যতটুকু জানেন ততটুকু বলাই ভালো, কারো সম্বন্ধে বাজে মন্তব্য, পরচর্চা, পরনিন্দা, শিক্ষিতকে অশিক্ষিত বলা, গুণীকে অগুণী বলা, এগুলো কোনো ভালো পক্ষের লক্ষণ নয়। তাই দেলোয়ার হোসেন সাঈদি, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, অসহায় দুর্বল গরিবের ছেলে, অশিক্ষিত সাধারণ, মাদ্রাসা নিয়ে থাকি, আমি বলছি তিনি একজন গুণীজন ব্যক্তি, একজন ভাষ্যকার, বাগ্মী পণ্ডিত এবং ভূ ভারতের একজন যোগ্য বক্তা। তাই তার সম্বন্ধে আমার ছোটোবেলা থেকে কোনো কিছু জানা নাই, আর তিনি জামাত ইসলামের মানুষ, সে সম্পর্কে আমি ডুব দিই নাই, তাদের ধ্যান ধারণা নিয়েও আমার কিছু তেমন জানা নাই, আমাদের ওলামারা সব বর্ণনা করেছেন। কিন্তু প্রত্যেক দলেই একদিন একটা জায়গায় গিয়ে দেখলাম আমার একটা ছাত্র মিলাদে ক্যাম করছে, এমন তুমি ক্যাম করছো কী ব্যাপার, ওরা আমাকে রাখবে না ক্যাম না করলে, আমরা তাহলে করবি। সেই কারণে প্রত্যেক দলেই জামাত ইসলামী, ওলামায়ে দেওবান, ওলামায়ে আহলে হাদিস, ওলামায়ে আপনার যেগে মক্কি মাদানী, প্রত্যেক দলেই ভালো মন্দ আছে। ওলামায়ে দেওবান বলুন, জামাতি ইসলামী বলুন, জামাতি ইসলামীর আর পাঁচটা আলেমের সঙ্গে দেলোয়ার হাসান সাঈদিকে তুলনা করলে হবে না। কটা আলেম বুক ঠুকে জোর গলায় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমএলএদের বিপক্ষে বক্তব্য রেখেছে, কটারে তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদি। তাই জামাত ইসলামী বলেই বাজে জায়গায় ফেলে দেবো কাউকে, জামাত ইসলামী বলেই বাজে জায়গায় রাখবো, ওলামায়ে দেওবান বলেই মাথায় চাপিয়ে নেবো, সব দলেই ভালো মন্দ আছে, সব দলেই উঁচু নিচু আছে, সব বক্তাদের মধ্যেই বলে এই আলেমরা যারা বক্তব্য রেখে বেড়ায় সব চোর, সবাই নয় ভাই, তাদের মধ্যে রাতের অন্ধকারে কানবার লোক আছে, মানুষকে ভালো কথা দেবার মতো লোক আছে, তারা তবলিগের নিয়েতে আপনার জেগে ছুটে বেড়ায়, কেঁদে বেড়ায়। তাই সবাইকে এক ক্যাটাগরিতে ফেলে অমুকজনা জামাত ইসলামী, অমুকজনা বেদাতি, অমুকজনা আপনার জেগে দেওবান্দি, অমুকজনা বেরেলি, অমুকজনা ফুরফুরার, এই বলে এক ক্যাটাগরিতে ফেলা হবে না। আজকে পশ্চিমবাংলার জবরদস্ত অলি আল্লামা রুহুল আমিন সাহেব নওবরাল্লাহু মারকাদা, আমার শ্বশুরের পীর সাহেব, আজকে ফুরফুরার অবকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা, আমি কতবার বক্তব্যে বলেছি পশ্চিমবাংলার মানুষের দাড়ি, বোরকা, নম্রতা, বিনয়ী, নামাজ, ফুরফুরার পীর সাহেবদের অবদান। অবকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তার শিক্ষক হচ্ছে হাফেজ জামিলুর রহমান সাহেব মুঙ্গেরের, তার উস্তাদ হচ্ছে আপনার জেগে সাহারানপুরের গুণীজন জ্ঞানীজনরা, ন্যায় নিষ্ঠবানেরা। সেই কারণে কাউকে কোনো দলের হওয়ার কারণেই খারাপ বলে দেওয়াটা আমাদের ধ্যান ধারণা, ভেতরের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কুল্লু এনআইন ইউন যাও বেমাফি, প্রত্যেক পাত্রদের থেকে তাই টপকে টপকে পড়ে যা তাতে রাখা থাকে। কাজে কাজে এই দেলোয়ার সাহেবের বক্তব্য সাক্ষী দিচ্ছে তিনি একজন মুয়াক্কিদ, তৌহিদের
এক নম্বর খাদেম আল্লাহ ছাড়া কার উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলবে না এ বক্তব্য দেলার হোসেন সাইদি সাহেবের মুখেই সাজে আমরাও বলি কিন্তু আমরা অনেক বড় লোককে অনেক এমএলএ এমপিকে তোষামোদ করি খাতির করি কিন্তু দেলার হোসেন সাইদি বাংলাদেশের যত জজবেন বাংলাদেশের আপনার জেগে লোকসভা বিধানসভার লোকসভা তো নাই বিধানসভার সমস্ত এমএলএ এমপিকে তুলাধনা করেছেন যারা আপনার দিকে কোরআনের বাইরে কিছু করছে কাজে কাজে দেলার হোসেন সাইদি একজন বাগ্মী পণ্ডিত আপনার দিকে কোরআনের ভাষ্যকার কিন্তু আমি তার সম্বন্ধে অন্য কিছু বলতে পারবো না আমার নিজের যোগ্যতা নাই আমি নিজেই দুর্বল এবং অসহায় তাই আমি আমার বক্তব্যে ইতি টানছি আমি আমার মাদ্রাসা দারুল উলুম জামিয়া আরাবিয়া দারুল উলুমে বসে বক্তব্য রাখছি মাদ্রাসা এবছর নানাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মসজিদের রং করা হয়েছে এখনও রং চলছে আগামী সাতই ফাল্গুন মাদ্রাসায় বিখ্যাত জালসা আছে 20টা ছেলে পাগড়ি পাবে আপনাদেরকে এই মাধ্যমে দাওয়াত দেওয়া রইল সুযোগ পেলে আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।